শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপে এখনও আটকা পড়ে আছেন অনেকে। উদ্ধার আর আহতদের চিকিৎসাকে অগ্রাধিকার দিচ্ছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর থেকেই দ্বীপটিতে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। রাতের অন্ধকারে তাই সার্চ লাইটের আলোয় চালানো হয় উদ্ধার কাজ। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও প্রত্যাহার করে নেওয়া হয় কয়েক ঘন্টার মধ্যে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালিদ্বীপের কাছের এই দ্বীপটিও ভ্রমণ পিয়াসীদের বেশ পছন্দের। কিন্তু গতকালের ওই ভূমিকম্পের পর আরও দুটি পরাঘাতে আতঙ্ক বেড়েছে। খোলা আকাশের নিচে রাত কাটান স্থানীয়রা। আতঙ্কিত বিদেশি পর্যটকরা এলাকা ছাড়তে শুরু করেছেন, আহতও হয়েছেন অনেকে। ঝুঁকি এড়াতে পাশের গিলি দ্বীপ থেকেও অন্তত 1000 পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। It was really a big it was very careful. Yeah, I just want to get out somewhere safe, somewhere I know where I'm not going to be at the risk of natural disasters. এক সপ্তাহ আগে এই লম্বক দ্বীপেই 6.4 মাত্রার ভূমিকম্পে 17 জনের মৃত্যু হয়, আহত হয় শতাধিক। মঞ্জুরে খোদা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।